প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের পড়ুয়া রয়েছে তোমাদের সকলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন স্কলারশিপ নিয়ে এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে পঁচাত্তর পার্সেন্ট না পেলেও তার থেকে অনেক কম পার্সেন্ট পেলেও তুমি অ্যাকচুয়ালি স্কলারশিপে আবেদন করে স্কলারশিপ পেতে পারবে বিস্তারিত মুখ্যমন্ত্রী কি বললেন সেটা শুনে নেবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানো যে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ ঐক্রসি স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ নিয়ে তো মুখ্যমন্ত্রী বললেন তাছাড়াও কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম

স্কলারশিপের ষাট পার্সেন্ট যে পেয়েছো তারাও তারা করতে পারবে বিবেকানন্দ স্কলারশিপ তাহলে বুঝতেই পারলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ পাওয়ার জন্য পঁচাত্তর পার্সেন্ট পেতে লাগবে না যারা সিক্সটি পার্সেন্ট পেয়েছ তারাও কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে পারবে আর আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সবথেকে বড় সরকারি স্কলারশিপ যদি বলি রাজ্য সরকারের সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ যেটা পঁচাত্তর পার্সেন্ট পেলে স্টুডেন্টরা আবেদন করে স্কলারশিপ পেত এবছরের ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট পেলেও আবেদন করার মাধ্যমে স্কলারশিপ পেতে পারবে এবং বহু টাকা এই স্কলারশিপে পাওয়া যায় তোমরা সকলেই জানো তো এই স্কলারশিপগুলো তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে মুখ্যমন্ত্রী যেটি বললেন তোমাদের এই স্কলারশিপের মধ্যে তোমরা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এ সিক্সটি আবেদন করা যাবে এটি প্রথম জানতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে